নমস্কার দর্শক বন্ধু, আমি মায়া ব্রহ্মচারী। আমার মায়ের সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটি হাউস প্ল্যান্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি। এই ভিডিওতে দেখতে পাবেন একটি গাছ মানুষের জীবনে চলার পথে কতটা সহায়ক হয়, আর এই ভিডিওটি দেখলে আপনারা গাছটিকে বাড়িতে না নিয়ে গিয়ে পারবেন না। তো চলুন দর্শক বন্ধু, দেখি এই গাছটি কী গাছ। এই গাছটির নাম স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টের নাম শুনলে অনেকে ভয় পায়, সাপ সাপ অনুভূতি আসে, কিন্তু না দর্শক বন্ধু, কোনো ভয়ের কারণ নেই। কারণ এই গাছটি মানুষের সমাজকে বেশি পরিমাণে সাপোর্ট করে। এই গাছটির বাংলায় কোনো নাম নেই, সাপের মতো দেখতে বলে অনেকেই একে সর্পিল উদ্ভিদও বলে। তবে হ্যাঁ, একটি মজার নাম আছে। এই গাছটিকে অনেকে মাদার ইন লজ টাং বলে, অর্থাৎ শাশুড়ির জিহ্বা, সম্মান অর্থে হয়তো এই নামটি দেওয়া। যাক, এখন আসল ভিডিওয় আসি। এই গাছটি খুব ক্ষমতা সম্পন্ন একটি গাছ, সেটা আপনারা আধ্যাত্মিক লাইনেই বলুন আর বিজ্ঞান লাইনেই বলুন, বাস্তুবিদরা বলছেন এই গাছটিকে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগালে আর্থিক সংকট থেকে আরম্ভ করে যে কোনো সমস্যা আপনাদের সংসার থেকে দূর হয়ে যাবে। তবে এই গাছটি লাগানোর একটি নিয়ম আছে, কোনো বড় গাছের ছত্র ছায়ায় এই গাছটি লাগাবেন না। আশেপাশে, সামনে, পেছনে কোনো গাছ লাগাবেন না, কারণ এই গাছটি থেকে সবসময় পজিটিভ এনার্জি নির্গত হয়ে আপনার সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলছে। তাই সামনে বা পেছনে কোনো গাছ থাকলে এটা বাধাপ্রাপ্ত হবে। তাই গাছটিকে সবসময় খোলা কিংবা উন্মুক্ত জায়গায় লাগাবেন। সবথেকে ভালো হয় আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে এই গাছটিকে শিবলিঙ্গের উত্তর দিকে রাখুন। আমরা সবাই জানি সাপের কাছে শিব কতটা প্রিয়, এবং শিবও সাপকে খুব পছন্দ করেন। তাই সবসময় শিবের গলায় একটি সাপ বিরাজ করে। শিবও এই স্নেক প্ল্যান্ট গাছ খুব পছন্দ করেন, তাই শিবের উত্তরে এই গাছটি রাখুন। আর আপনারা যখন প্রত্যেকদিন শিব পুজো করবেন, শিব পুজো করার সময় শিবের মাথায় যে জল ঢালবেন, সেই জলটি নিয়ম করে কয়েক ফোঁটা জল আপনি স্নেক প্ল্যান্টের গাছের গোড়ায় দিন। দেখবেন অকল্পনীয় ফল পাবেন, আপনার আকাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হবে। যেমন চাকরিতে পদোন্নতি, ব্যবসার ক্ষেত্রে আয়োন্নতি হবে, যারা লেখাপড়া করছেন তাদের পক্ষেও খুব সুফল হবে। তাই নিয়ম করে এই গাছটিকে প্রত্যেকদিন জল দিন, আর আপনার সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। দর্শক বন্ধু, এবার দেখব নার্সারি বিজ্ঞানীরা কী বলছেন। নার্সারি বিজ্ঞানীরা বলছেন যে স্নেক প্ল্যান্ট ঘরের জন্য একটি আদর্শ বায়ু পরিশোধনকারী উদ্ভিদ। আমাদের বায়ুতে যে উপস্থিত বিষাক্ত গ্যাস আমাদের প্রকৃতিকে সবসময় দূষণ করছে, যেমন ফর্মালডিহাইড, জাইলিন, ক্লোরিন, নাইট্রোজেন অক্সাইড, এইসব গ্যাসকে এই স্নেক প্ল্যান্ট গাছ অনাসেই দূর করতে পারদর্শী। নাসার বিজ্ঞানীরা আরও বলছেন যে 1800 বর্গফুট নাসার স্পেস স্টেশনে এখানে সবসময় যেভাবে বায়ু দূষণ হচ্ছে, সেখানেও 15 থেকে 18টি মাঝারি থেকে বৃহত্তর স্নেক প্ল্যান্ট গাছ এই বিষাক্ত রাসায়নিক কণাকে দূর করতে সক্ষম। আপনাদের স্বাস্থ্য এবং আপনাদের বাস্তুকে মজবুত করার জন্য স্নেক প্ল্যান্ট গাছ বাড়িতে নিয়ে আসুন এবং ঠিক নিয়ম করে লাগান, আর আপনাদের সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। নতুন দর্শক বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। যতদিন না আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারছি, ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আসছি দর্শক বন্ধু।